হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আমি খালেদ চৌধুরী আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ভিডিও সেশনগুলোতে আজ আমরা আছি পঞ্চম পর্বে আজকের পর্বে আমরা দেখবো হাউ টু আস্ক ফর ডাইরেকশন কীভাবে ডাইরেকশন জিজ্ঞেস করতে হয় আমরা দেশের বাইরে বেড়াতে যাই অনেকেই বেড়াতে যাই যে আমাদেরকে বিভিন্ন জায়গার লোকেশন জিজ্ঞেস করতে হয় অন্য মানুষকে সো বেশিরভাগ ক্ষেত্রে সেটা ইংরেজিতে করতে হয় তো আমরা যদি ইংরেজিটা জানা থাকে আমাদের তাহলে আমাদের শিখতে অনেক সুবিধা হবে তো এই লোকেশন জিজ্ঞেস করার অনেক উপায় আছে অনেকগুলো এক্সপ্রেশন আছে তার মধ্যে বেশ কিছু কমন এক্সপ্রেশন নিয়েই আজকে আমি কাজ করব। সো দেখি কিভাবে লোকেশন জিজ্ঞেস করা যায় মনে করেন একজন লোক খুঁজছে একটি ব্যাংক ব্যাংকটির নাম হচ্ছে সিটি ব্যাংক সে বলতে পারবে এক্সকিউজ মি ওয়ার ইজ দ্য সিটি ব্যাংক কিন্তু যদি সিটি ব্যাংকের পরিবর্তে সে পোস্ট অফিস খুঁজে বলতে পারবে ওয়ার ইজ দ্য পোস্ট অফিস ওয়ার ইজ দ্য নিয়ারেস্ট বাস স্টপ একইভাবে যদি সে আদৌ জানে না যে ওই জায়গাটি এর আশেপাশে আছে আছে কিনা সেক্ষেত্রে সেই এক্সপ্রেশনটি ব্যবহার করতে পারে ইজ দেয়ার এনি বলে ওই জায়গাটির না প্লেসের নামটি এখানে বলতে পারে যেমন ইজ দেয়ার এনি কাফে নিয়ার হেয়ার এইখানে আশেপাশে কোনো কাফে আছে কিনা ইজ দেয়ার এনি বুক শপ নিয়ার হিয়ার আশেপাশে কোনো শপ আছে কিনা ইজ দেয়ার এনি ট্যাক্সি স্ট্যান্ড নিয়ার হিয়ার আশেপাশে কোনো ট্যাক্সি স্ট্যান্ড আছে কিনা অন্যভাবে কথাটা বলা যায় যাওয়া ইংরেজি যেমন গো যাওয়া ইংরেজি গ্যাট যাওয়াতে ব্যবহৃত হয় সে বলতে পারে হাউ ডু আই গ্যাট টু বলে ওই প্লেসটির নাম বলতে পারে হাউ ডু আই গ্যাট টু দ্য সিটি ব্যাঙ্ক হাউ ডু আই গ্যাট টু দ্য সিটি হসপিটাল হাউ ডু আই গ্যাট টু দ্য নিয়ারেস্ট পোস্ট অফিস কীভাবে আমি সবচেয়ে কাছের পোস্ট অফিসে যেতে পারি অথবা সে বলতে পারে হাউ শ্যাল হাউশাই গেট টু কীভাবে আমি ওখানে যাবো ওই প্লেসটির নাম বলতে পারে হাউ শ্যাল হাউশ গেট টু দ্য নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হাউশ এল আই গেট টু দ্য বুকশপ হাউ সেল আই গেট টু লাইব্রেরি হাউশ গেট টু সিটি ইউনিভার্সিটি আরেকটি উপায় আছে সেটাও ইউজ করা যায় ইন হুইচ ডাইরেকশন ইজ বলে ওই জায়গাটির নাম যেমন ইন হুইচ ডাইরেকশন ইজ দ্য নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন ইন হুইচ ডাইরেকশন ইজ দ্য সিটি ব্যাঙ্ক অর্থাৎ সিটি ব্যাংকের জন্য ডাইরেকশনটা কোনটি কি একইভাবে অন্য আরেকভাবে বলা যায় যে ক্যান ইউ ঠেল মি হাউ টু গেট টু বলে ওই প্লেসটির নাম যেমন ক্যান ইউ টেল মি হাউ টু গেট টু দ্য নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন অথবা বলা যাবে কেনা ইয়াস্কিউ আমি কি আপনাকে জিজ্ঞেস করতে পারি হাউ টু গেট টু দ্য নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন আই ইয়াস্ক ইউ হাউ টু গেট টু পোস্ট অফিস A expression do you know how to get to the nearest railway station? Do you know how to get to FM Method Silate Office? Do you know how to get to uh, the uh, nearest bus stand? A expression to I was wondering if I could ask you. I was wondering if I could ask you how to get to City University. তো এইভাবে আমরা এই এক্সপ্রেশন গুলো সাহায্য যেখানে একটা এক্সপ্রেশনের সাহায্যে আমরা ডাইরেকশন একজন মানুষকে জিজ্ঞেস করতে পারি এই এবার আমরা দেখি কিভাবে এই ডাইরেকশনগুলোর আনসার দিতে হয় আই মিন গিভিং ডাইরেকশন কিভাবে করতে হয় সেটা আমরা দেখি তো এবার আমরা দেখব হাউ টু গিভ ডাইরেকশন তো আমরা একজন মানুষকে যদি বলতে চাই সে জিজ্ঞেস করছে যে কিভাবে আমি এয়ারপোর্টে যাব আমরা বলতে পারি ডানে মোড় তো সেই ক্ষেত্রে বলতে পারি টার্ন রাইট বাম দিকে হলে বলতে পারি টার্ন লেফট যদি সুজা বুঝাতে চাই তাহলে আমরা বলতে পারি গো স্ট্রেইট তারপরে বলতে পারি যে এ রাইট অথবা বলতে পারি ঠেকে রাইট টার্ন লেফট টার্ন তো এই যে ডান দিকে ঘুরেন এটাকে আমরা তিনভাবে বলতে পারছি টার্ন রাইট এ রাইট অথবা ঠেকে রাইট টার্ন সিমিলারলি লেফটের ক্ষেত্রে বলতে পারি টার্ন লেফট ঠেকে লেফট ঠেকে লেফট টার্ন যদি আমরা কাউকে বলতে চাই যে এটা পের হয়ে আপনি তারপরে ডানে যাবেন বা বামে যাবেন মানে একজনকে বলছি আপনি এই বুকশপটা পার হলেই আপনি ডান দিকে যাবেন গো দেন টার্ন লেফট মানে স্কুলটা পের হয়েই আপনি বাম দিকে যাবেন অথবা বলতে পারি একদম রাস্তার শেষ অব্দি পর্যন্ত আপনি ডানে গিয়ে রাস্তার শেষ অব্দি পর্যন্ত যাবেন গো রাইট টু দ্য এন্ড অব দ্য রোড গো রাইট টু দ্য এন্ড অফ দ্য রোড পড়ার সময় বলি এটা আপনার শেষে বলি যে এটা আপনার ডান কি পড়বে ইটস অন ইউর রাইট বামে হলে ইটস অন ইউর লেফট অথবা যদি কাউকে বলি ওই যে ওইখানে আছে ইটস ওভার দ্যার ইটস ওভার দ্যার সব শেষে লোকেশন দেওয়ার পরে আমরা মানুষকে যেটা বলি সেটা হচ্ছে যে ইউ খাউন্ট মিস ইট মানে আপনি সহজেই এটা পেয়ে যাবেন অসুবিধা হবে না ইউ খাউন্ট মিস ইট তো বিওস এতক্ষণ আমরা দেখলাম হাউ টু আস্ক ফর ডাইরেকশন অ্যান্ড হাউ টু গিভ ডাইরেকশন তো এইভাবে যদি আমরা একটি প্লেসের লোকেশন মানুষকে আস করি এবং আনসারও দিতে পারি তাহলে আমার মনে হয় বিদেশে যে আমাদের জায়গা খুঁজতে অসুবিধা হবে না বা আমাদের দেশে এসে যদি কোনো ট্যুরিস্ট আমাদেরকে জিজ্ঞেস করে লোকেশন তাহলে আমরাও সেটা ইংরেজিতে আনসার দিতে পারবো তো আপনারা সবাই জানেন আমার একটা আন্তরিক প্রচেষ্টা আছে দেশের বাইরে বিশেষ করে যারা আছেন মিডিল ইস্ট কান্ট্রিগুলোতে এবং ইংলিশ স্পিকিং কান্ট্রিগুলোতে যাদের ইংরেজি হয়তো সরাসরি কোথাও কোর্স করার সুবিধা পাচ্ছেন না কিন্তু ইংরেজিটাতে কমিউনিকেট করা খুবই জরুরি আবার দেশের মধ্যে যারা আছেন দূরে আছেন তারা হয়তো সরাসরি এসে কোর্স করতে পারছেন না তাদের জন্য অনলাইনে এই ভিডিওগুলো আমরা দিচ্ছি যাতে আপনাদের কোনো রকম সহযোগিতায় আসে এছাড়া যাদের সুবিধা আছে তারা সরাসরি এসে আমার কাছে ক্লাস করতে পারেন আমি সরাসরি ক্লাস নেই এফ এম ম্যাথার সিলেট অফিস অফিস আমি এটা ডাইরেক্টর হিসাবে প্রায় আঠারো বছর ধরে কাজ করছি ইংরেজি শেখাচ্ছে আমাদের অফিসটি আম্বরখানার পয়েন্ট ভিউ শপিং সেন্টারে অবস্থিত আরেকটা জিনিস আপনাদেরকে বলি আমি আপনারা ডোন্ট ট্রাই টু লার্ন ইংলিশ রাদার আপনি ট্রাই করেন ইংলিশ বলার জন্য আপনি যখন শেখার চেষ্টা করছেন তখন আপনার ফোকাস কিন্তু শিফট হয়ে যাচ্ছে মিস্টেকের দিকে আপনি আদৌ মিস্টেক করছেন কিনা ওই দিকে সমস্ত মনোযোগ চলে যাচ্ছে আপনি ফ্লুয়েন্টলি আর কথা বলতে পারছেন না আর আপনি যখন বলার চেষ্টা আপনি যখন মনে করছেন যে আপনি বলছেন তখন আপনার সমস্ত মনোযোগ চলে যাচ্ছে টু মেক কমিউনিকেশন টু মেক ইফেক্টিভ কমিউনিকেশন তো বিবাস আগামী পর্বে আমরা অন্য একটি বিষয় নিয়ে আলাপ করব। আপনারা কোন বিষয় নিয়ে চান আমি আলাপ করি আপনার লেশন উপস্থাপন করি আপনারা আমার কমেন্ট বক্সের সেটা জানাতে পারেন আগামী পর্বে দেখার জন্য আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম